তো খাবার নিয়ে বসে পড়েছি, বুঝলে কি না? আজকের খাবারটা রাত্রিবেলার হচ্ছে এই যে বিরিয়ানি, জমিয়ে জমিয়ে বিরিয়ানি খাবো, কি আনন্দে খাবো বলো তো। উফ, বাপরে বাপ, যে মহা আনন্দে আজকে খাচ্ছি, ওরে বাবা! কিন্তু সন্দীপ, তুমি যা ভুল করেছো না, এইটার জন্য আমার খুব রাগ হচ্ছে তোমার ওপরে। তো চলো, তোমার কথাটা পরে আসছি, কিন্তু কি আনন্দে খাচ্ছি! ওই যে আর একটা পালক যোগ হয়েছে, আর একটা কাকের মাথায় আর একটা ময়ূরের পালক যোগ হয়েছে, কিন্তু কাক তো আর ময়ূর হলো না, তাই না? কিন্তু কাক কাকই থেকে গেল, দেখো, পরপর পরপর তার বাড়িতেই আসছে সমন, তার বাড়িতেই আসছে লিগাল নোটিস, তার বাড়িতেই লোকে যাবে ঝাঁটা জুতো লাঠি নিয়ে, তাকেই কন্টিনিউয়াসলি কমেন্ট বক্সে জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছে। তো এই আনন্দে আজকে সন্দীপ যে পুজোর গিফটটা পাঠিয়েছে না, আর ওই কৃষাণুর জন্মদিনে গো ওই যে কার্ডটা পাঠিয়েছে, ওই কার্ডের খুশিতে বিরিয়ানি, ডিম বিরিয়ানি, চিকেন ভালো লাগে না, আর মাটনটার অনেক দাম, সেই জন্য পারলাম না। আর ওই যে পরের মাথায় কাঁঠালটা আজকে ভাঙতে পারিনি, তো নিজের পয়সায় খাচ্ছি, তাই জন্য আজকে আবার আমি এগ বিরিয়ানি খাচ্ছি, বুঝলে তো। তো যারা এই কথাটা বলেছো তাকে একটু বলে দিলাম আর কি, কারণ তোমার তো আবার খুব জ্বালা, পরের মাথায় কাঁঠাল ভাঙতে পারলাম না আমি, তো এই দেখো নিজের পয়সাতেই খাচ্ছি। আচ্ছা, তো ঢেলে নিই, চলো খেতে খেতে আজকে তোমাদেরকে বলবো এই দালালের গল্প, দালালের কথা, বুঝলে কি না? এই বিরিয়ানির ডিম কোথায় গেলি, আলু কোথায় গেলি, বেরো 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 বেরো, এই বেরিয়েছে। আর ডিম কো, ইয়ে কি রে, শুধু ডিম শুধু পাঠিয়ে না, তলায় আছে, এই খাই, বুঝলে কি না? তাও এখানে অর্ধেকটা রয়ে গেল, দেখি খেতে খেতে গল্প করতে করতে আবার পুরোটাও খেয়ে ফেলতে পারি, কিছুই বিচিত্র নেই আমার, আমি আবার এক অদ্ভুত মানুষ, বুঝলে তো। তো দাঁড়াও, শসা পেঁয়াজটা নিয়ে নিই, ও মা সেটাও তো নিয়ে নিই আবার। তো চলো খেতে থাকি আর বলতে থাকি, বুঝলে কি না? তো ভিডিওর একদম শেষে একটা কিন্তু চমক আছে, সেটা কিন্তু তোমরা কেউ মিস করবে না, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা কেউ মিস করবে না। তোমরা অনেকেই ভাবো সমাধি মিথ্যা কথা বলে, সমাধি মিথ্যা কথা বলে, কিন্তু আমি যে মিথ্যা কথা বলিনি তার একটা প্রমাণ তো আছেই, তো সেই প্রমাণ একটা ভিডিওর লাস্টে আছে, বুঝলে তো। তো এখন চলো শুরুটা করে নিই, ঠাকুরকে প্রণামটা করে নিই। হাসি পাচ্ছে। এই যে আমাদের সন্দীপ, তোমার এত বড় সাহসটা হলো কি করে আমাকে একটু বলবে? গলায় না আজকে আমার বিরিয়ানি আজকে মরে যেতে হয়, তুমি একের পাশে সাতখানা শূন্য, হ্যাঁ হাতখানা, এই যে ডিম দিয়ে শূন্য 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 করে সাতখানা শূন্য, এটা কি তোমার উকিল ভুল করে দিল না তুমি বলেছো বলো তো দেখি? তোমার কথা ছাড়া তো উকিল করবে না, তাহলে তুমি উকিলকে সাতখানা শূন্য বসাতে বললে, কাকে পাঠালে এটা? আরে বাবা, যে একটা বিরিয়ানিকে দুজনে ভাগ করে খায়, পয়সার অভাব তো নেই। তারপরে নিজের জন্মদিন, বিবাহবার্ষিকী, এক টুকরো একটা মিষ্টি বা এক টুকরো কেক ওপরে শ্বশুর শাশুড়িকে পর্যন্ত দেয় না, তাদের নাকি সুগার। তা বছরে একটা দিন বৌমার জন্মদিনে তারা কি খেতে পারে না? দেবে না, পুরোটাই নিজে খাবে। তারপরে একই জামা, একই নাইটি, একই পর্দা, একই, বাবা আর বলতে পারবো না গো, আর বলতে পারবো না। তো একে তুমি পাঠালে একের পেছনে সাতটা শূন্য, ছি ছি ছি, আর তুমি পাঠালে কেন, এইটা আমার সব থেকে আগে প্রশ্ন, তুমি পাঠালে কেন? ও কি কোনোটা মিথ্যা কথা বলেছে? তোমার বউ পরকিয়া করেনি, 100% করেছে। দাঁড়াও আরেক কাল খেয়ে নি। হান্ড্রেড পার্সেন্ট পরকিয়া করেছে। তুমি তুমি নিজের বউকে শাসন করতে পারছো না, তুমি গেলে ওকে লিগাল নোটিশ পাঠাতে, হায় 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 হায়, ও তোমার মাকে নিয়ে বলেছে, তুমি তোমার মার সাথে শোও না, তোমার মা তোমাদের ঘরে শোয় না, কী মিথ্যে কথাটা বলেছে বলো তো, কী মিথ্যে কথাটা বলেছে? সত্যি। আর দেখো তুমি চুল্লু খাও, তোমাকে চুল্লু করে বলেছে, হয়ে গেল, এতে কোন অসুবিধাটা তোমার হলো বলো তো? তুমি
তুমি তো নিজেই বলেছো তুমি চুল্লু খাও, তোমার বউ বলেছে তুমি চুল্লু খাও, 10 টাকার চুল্লু, সে তোমাকে চুল্লু কর বলেছে, আর তোমার নামটা একটু পাল্টে দিয়েছে না, এটা কিন্তু তার জন্য সরি চেয়েছে। তো তুমিও না 2 শূন্য কমিয়ে দাও, এই সরি চেয়েছে তার জন্য 2 শূন্য কমিয়ে দাও, বেশি কিন্তু কমিও না, সব কিছুর জন্য তো ক্ষমা চাইনি। তোমাকে শুয়োরের বাচ্চা বলেছে, তোমার মাকে নোংরা নোংরা গালাগালি দিয়েছে, তুমি কিন্তু শূন্য কমাবে না, বুঝলে কি না? আর কেসটা তুমি মোটেই বন্ধ করবে না, ওর বিরুদ্ধে প্রত্যেকেরই এরকমই কেস করা উচিত। শুধু একা MSLটা করেছে বলে না ও ভেবেছে কি আর কেউ বোধ হয় ওর নামে কিছু করতে পারবে না, ওই ওরা করেছে করেছে, যা হয়েছে হয়েছে, ও পঙ্গু মানুষ, ও কতদূর কি করবে, ও কেউ কেউ ওর পেছনে কেউ নেই, ও কতদূর এগোবে, এইটা ওর ধারণা। কিন্তু আর ওর ধারণা, ও যা বলেছে সেগুলো সব সত্যি কথা বলেছে, আর যেটা ও মিথ্যা কথা বলেছে সেটা ওকে ভুল ভাল তত্ত্ব দিয়েছিল, দোষটা ওর তো নেই বলো, ওর দোষ? ওকে যদি ওর গোপন সূত্র দাতাদাত্রী মানে মিথ্যে খবর দেয় ও কি করবে বলো তো, ও তো সত্যতা যাচাই করে নিয়ে বলেনি, কিন্তু ও বলেছে, দোষ ওর না। লোক এসে বলল যে তোর কান নেই, তোর কানটা ওই কাকটা নিয়ে গেছে, ও কাকের পেছনে দৌড়ে চলে গেল, আগে দেখলো না কানটা আছে কি নেই। কি বোকা না, কি সব সরল সাদাশিদে, তো ভীষণ সরল সাদাশিদে। কেন সরল সাদাশিদে হয়েছে জানো? জানো না তোমরা, ও সরল সাদাশিদে হয়েছে, ও যখন মানে ওর মা যখন প্রেগনেন্ট ছিল, ও যখন পেটে ছিল তখন ওর মা কিচ্ছু খেতে টেতে পারেনি, আর ওর ঠাকুমা দাদু মানে ওর মা এতটাই বজ্জাত ছিল যে ওর ঠাকুমা দাদু ওই মাকে বাবাকে সমেত বাড়ির থেকে বার করে দিয়েছে, ও যা বেরো, ও দুষ্টগুরুর থেকে শূন্য গোয়াল থাকা ভালো, ওই বলে ওকে বার করে দিয়েছিল ওর মাকে, বুঝলে কি না? আর ওর মা তখন খেতে পেতো না, আর বাবার তখন ভালো কাজকর্ম ছিল না। দাঁড়াও আমি আবার বিরিয়ানিটা খেয়ে নিই, দালাল দেখ বিরিয়ানি খাচ্ছি তোর আনন্দে। তো এইবার ও তখন অপুষ্ট তৈরি হয়েছে, ওর মা ভালো মন্দ কিছু খেতে পায়নি, সেই জন্য ওর মাথায় চুল হয়নি। ভাগ্য ভালো আমাদের বাবা বাচ্চা হয়েছে, না হলে তো এইসবগুলো আমরাও বিশ্বাস করতাম, তাই না? অপুষ্ট ছিল মানে কোনো খাবার দাবার ভালো মতো খেতে পায়নি তোর মা, সেই জন্য ও অপুষ্ট। ব্রেনটা কিন্তু ঠিক আছে ওর, সব অপুষ্ট, সব কিছুতে প্রবলেম দিয়েছে ভগবান, কিন্তু ব্রেনটা ওইখানে গোবর সার একেবারে আর কম্পোস্ট সার যত রকম সার আছে ওইগুলো ওর মা তখন বেশি পরিমাণে খেয়েছে, মানে ভাতের মার, তারপরে হচ্ছে গিয়ে তোমার মুসুর ডাল, তারপরে মুসুর ডালে যে জল টল খায়, তারপরে সাবু, এইসব হচ্ছে সার হিসাবে ব্যবহার করেছে, বুঝলে কি না? ওর ওই ব্রেনের জন্য ওর মা, তো সেই জন্য ও এত ব্রেনি, এত ব্রেনি। পড়াশোনা দেখেছো? হবে না ভেবেছিল পড়াশোনা, কিন্তু হয়েছে তো। তাহলে একে তুমি দিয়েছো 7 শূন্য, হায় ভগবান, জানি না বাবা, একবার খেয়ে নি। যাই হোক, এটা তো হলোই। ওর মনের মধ্যে ধারণা কি বলতো, ও যত নোংরাকে সাপোর্ট করে তত ওর চ্যানেলটা বেড়ে যায়, এইটা হচ্ছে ওর একটা মারাত্মক লোভ, যে অন্য লোকেরা নোংরাকে সাপোর্ট করবে না, আমি নোংরাকে সাপোর্ট করব, তাহলে কি হবে, সব লোক আমার দিকে আসবে। আজকে টিনাকে নিয়ে সাপোর্ট করা বা ওর এগেনস্টে কথা বলার উদ্দেশ্য কিন্তু আমাদের তা নয়, যে টিনা খারাপ, খারাপকে খারাপ বলছি সেটা বড় কথা নয়, কিন্তু টিনার যাতে খারাপ না হয় আমি কিন্তু সেই চেষ্টাটাই করি, যে কেন তুমি এটা করছো, এটা করো না, বাড়ি ফিরে এসো, বাচ্চাটার দিকে তাকিয়ে চলে এসো, তুমি কেমন মা যে বাচ্চাটাকে ছেড়ে চলে গেছো, এইগুলো নিয়ে কথা বলেছি কিন্তু আমি সারা ভিডিওতে, কখনোই কোনো খারাপ কথা তাকে বলতে পারিনি। কিন্তু এর মাকে নোংরা নোংরা কথা বলেছে, এ তোমার সুদীপ্তর মাকে মানে সন্দীপের মাকেও পর্যন্ত নোংরা নোংরা কথা বলেছে, ভাবা যায়? MSLদের বাড়ির প্রত্যেকটা মানুষকে নোংরা কথা বলেছে, আমার মেয়েকে নিয়েও পর্যন্ত নোংরা কথা বলেছে, ভাবো তো একবার। আর এর দলের লোকরাও তখন সবাই মিলে বলতো একে সাপোর্ট করে, আজকে তারাও বুঝে গেছে যে কাকে ওরা সাপোর্ট করতো, আজকে তারাও বুঝে গেছে। তাহলে এত মানুষ ওকে এরকম নেগেটিভ কথাবার্তা, এরকম জুতো দেখানো, লাথি হাঁটানো করছে কেন? তার মানে ও ঠিক নয়। আর যে কটা ওকে সাপোর্ট করছে সে কটাও ঠিক নয়, সে কটাও ওর মতনই, ওদেরও কিছু নাই, কিচ্ছু নাই, সব অকেজো মাল, তাই জন্যই ওকে সাপোর্ট করতে এসছে। তো আজকে ও
সুদীপ্তর ভয়েস কল শোনা, ভয়েস রেকর্ড শোনাচ্ছে সুদীপ্ত। টিনাকে যারা ভালোবাসে ভিডিও করছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে। টিনাকে ভালো সবাই বাসে, যারা আজকে টিনার বিরুদ্ধে কথা বলছে না তারা টিনার ভালো চাই বলে বলছে। টিনার খারাপ চাইলে কেউ পাত্তাও দিত না, যা মর্গে যা করেছিস কর এই বলে ছেড়ে দিত। প্রত্যেকে আমরা টিনাকে ভালোবাসি বলেই আমরা টিনাকে নিয়ে ভিডিও করছি, আর সাপোর্ট করছে নোংরা মোটাকে শুধুমাত্র ও আর ওর মতন কিছু দর্শক, আর কেউ না, কেউ না। আর টিনাকে সাপোর্ট করতে গিয়ে ও প্রত্যেকটা মানুষকে নোংরা করছে, যেমন করেছিল এমএসএলদের সময়, যেমন করেছিল মন্দিরার সময়, যেমন করছে এখন টিনার সময়। কেন তাহলে ওকে আমরা সাপোর্ট করবো? কেন? চামচটা নিয়ে এলে ভালো হতো। যাই হোক, এই দালাল মনে করে যে আমার বাড়িতে যত চিঠিপত্র এসছে ওগুলো একটাও ভ্যালিড না, সব ইনভ্যালিড, কারণ আমি তো সত্যি কথা বলেছি, আমি তো নাম নিইনি, আমি তো ওই করিনি, আমি তো তাই করিনি, আমি তো কল্পনার জগৎ, কে এম এস এল, কে ও, কে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। কিন্তু যখন আসল জায়গাটা পড়বে না তখন ঠিক বাপ বাপ বলে বেরিয়ে পড়বে, কিচ্ছু করার নেই ওর। আর ভগবান আছে ওপরে, আমি কিন্তু প্রচণ্ড ভগবানে বিশ্বাসী, ঠাকুর পুজো দেখাই না কেন, এই বয়সে কেন পুজো করি না, কত কথা, সব কি দেখি দেখি করতে হবে নাকি সবাইকে? আমার চ্যানেল, আমি যা বলবো সেটাই এখানে শেষ, তার উপর দিয়ে কিছু হবে না। হ্যাঁ, যদি সেটা দর্শকদের পছন্দ না হয় তখন দর্শক এসে বলবে দিদি তুমি এটা দেখাও, দিদি তুমি ওটা দেখাও না কেন, আলাদা কথা। থ্রেডনিং দিয়ে জোর করে বয়স হয়েছে এটা করুন তট করুন, ওসব আমি না পাত্তা দিই না খুব একটা, ওসব আমি পাত্তা দিই না, কারণ আমার চ্যানেলে আমি যখন যেটা মনে হবে দেখানোর তখন সেটা দেখাবো, এর বাইরে তো কিছু না। তো সেইখানে দাঁড়িয়ে কোনো দিন ওকে দেখেছো সন্ধ্যে দিতে কাপড় জামা ছাড়তে, কোনো দিন কোনো ভালো কোনো কাজ করতে দেখা যায় না, ওসব করে না তো, সারাদিন রাত্রি বসে বসে তো লোকের পিণ্ডি চট্টায়, করবে কি, একদিন রান্না করে তিন দিন খায়, আমি তো বাবা করতে পারি না বলে কিনে খাই, স্বীকার করি, অসুবিধা নেই। যেদিন দালালকে সত্যি করে কোনো কোনো কেসের জন্য আসতে হবে কোথাও, জেলে, থানায়, সাইবার ক্রাইম, কোর্ট, সেদিনকে কেমন লাগবে ওর বলো তো, কেমন লাগবে? আমি তো অপেক্ষা করছি যে কবে কবে সেই দিনটা আসবে, তো এটা আমি 100% জানি সেই দিনটা কবে। ওয়েট করো, এতদিন তোমরা ওয়েট করেছো, আরও কিছুদিন ওয়েট করো, আরও কিছুদিন ওয়েট করো, দেখতে পাবে ও কোনো না কোনো জায়গায় আসছে, কোনো না কোনো জায়গায় ও আসছে, এটাও তোমাদেরকে আজকে আমি বলে দিয়ে গেলাম, কোনো না কোনো জায়গায় ও আসছে, আসতে ওকে হবেই, এক ঘন্টার জন্য হোক, আধ ঘন্টার জন্য হোক, 10 মিনিটের জন্য হলেও ওকে আসতে হবেই, আর সেটা ভিডিও করেও তোমাদের কাছে যাবে, সে যে ভিডিওটাও তোমাদের কাছে যাবে, কোথায় আসবে, কেন আসবে, কে করবে ভিডিও, কার থেকে যাবে, কিচ্ছু বলবো না, সাসপেন্স, সাসপেন্সে থাকো, এবং ওটা খুব শিগগিরই আসছে, খুব একটা বেশি দেরি নেই। আনন্দ আনন্দ খুব বিরিয়ানি খেলাম, বুঝলে কি না। তো ভিডিওটা বেশি বড় করবো না, বিরিয়ানিটা খেতে খেতেই কথাগুলো বললাম আমি, লাস্টে একটা ছোট্ট এটুকুনি কথা শোনাবো তোমাদেরকে, ভিডিওটা দেখাবো না, একটা কথা শোনাবো, কী কথা সেটা এবার লাস্টে বলি, কারণ আমার তো খাওয়াটা প্রায় শেষ, লাস্টে বলছি। সেটা হচ্ছে আমি গীতাদি জয়িতা তিনজনে মিলে গিয়েছিলাম গত বছর ওর বাড়িতে, গত বছরই তো, ওর বাড়িতে, তো সেই সময় ওর বয়স ছিল 34, ঠিক আছে, ও নিজের মুখেই বলেছে, কিন্তু আমি এত জোর দিয়ে কথাটা বলছি এই কারণে, এই কারণে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কততম মোমবাতি লাগানোর সময়, যে মোমবাতি কই, কততম জন্মদিন, 34 তখন বলেছিল, তো এই অধমে 34 সবে, এইভাবে বলেছিল। তাই বললাম ও আচ্ছা আচ্ছা, তো মোমবাতি বলে না, একটা মোমবাতি লাগালেই হবে, আমার সামথিং কিছু একটা কথা হয়েছিল, তো আমি তখন থেকে তোমাদের বলে এসেছি 34 34 34 গত বছর। তো এই ভিডিও, এই কথাটাতে তোমরা শুনতে পাবে 2 বছর আগের ভিডিও,
ঠিক আছে, দু বছর আগে ওর করা ভিডিওতে ওর গলার স্বরে ওর নিজের মুখে বলছে ওর বয়সটা তখন কত ছিল, দু বছর আগে। তাহলে এখন তার বয়সটা কত হয়, ঠিক আছে, তোমরা এটা শুনে নিও। তো আমাদেরকে বলেছে 34 গত বছর, ঠিক আছে, মানে তারও আগের বছরে ওর বয়স ছিল কত, তাহলে এখন ওর বয়সটা কত, শুনো দেখো কি বলছে। তো চলো এখানেই শেষ করছি, আর এইটুকুনি আছে, খেতে খেতে গলায় আটকে যাবে, বেশি কথা আর বলছি না, তো খেয়ে নি। ও তখন বয়সে দু বছর আগে ভিডিওটা দু বছর আগে করেছিল, তখন ওর ভিউজ হয়েছে ওই ভিডিওটাতে 889, তখন ওখানে ও সিম্প্যাথি আদায় করতে শুরু করেছে, দেখছিল ভিউজ হচ্ছে না, এইবার ও নিজেকে বিক্রি করতে শুরু করলো। তার আগে অবধি এইগুলো নিয়ে কথা হয়নি, বুঝেছো, তার আগে অবধি এগুলো নিয়ে সেরকমভাবে ভিডিও করেনি। তখন থেকেই ও শুরু করেছে একটু একটু করে এইসব সিম্প্যাথি খেলা, কিন্তু তাতে ওর ভিউজ হয়েছিল 889। তারপরে তো খাওয়ার ভিডিও, বাবা দেখলে তোমরা আটকে উঠবে যে হ্যাঁ এত এত একটা মেয়ে খেতে পারে, যে মেয়েটা এখন মানে খাবার দেখলেই আটকে উঠছে, এটা আমার খাওয়া বারণ, ওটা আমার খাওয়া বারণ, এটা আমি খাই না, ওটা আমার খাওয়া খেতে নেই, সেই মেয়েটার খাওয়া তোমরা দেখলে অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। সে ভিডিওতে বলেছে তার বয়স দু বছর আগে ছিল 32+, 32+, তাহলে দু বছর আগে 32 হলে এখন কত হয়, 32+ মানে 33, তাহলে তারপরের বছর 34, ঠিক কথা বলেছিল, এখন ওর বয়স হচ্ছে 35+, তাহলে তাই তো হয়, কিন্তু ও বলছে ওর 33, মানা যায়, বলো শুনে নাও ওর গলাতেই কি বলছে, চলো শুনিয়েই দিই, এখানে বসে বসেই শুনিয়ে দিই, একটু হাতেই শুনিয়ে দিই, আর কি করবো, তোমাদের জ্বালায় আমি আর পারি না। তো দাঁড় দিচ্ছি, এই বন্ধ হও, শোন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল চ্যানেল, সরি চ্যানেল, এখানে কিছু বলাটা আমি উচিত বোধ করি না, আমি আমার তরফ থেকে যেগুলো বলছি যে বিয়ের 8 বছর হয়ে গেছে, আমার আমার কারণে এখনো আমার শ্বশুরবাড়ির পরিবার এখনো সন্তান সুখ পায়নি, আমার আমার কারণে আমার হাজবেন্ড আমাদের পরিবারের একটাই ছেলে, এই আওয়াজগুলো যে কোথা থেকে হচ্ছে আমি জানি না, ৩২+ বয়স দু বছর আগের ভিডিও, তাহলে এখন তার কত, 35+, 32+ মানেই 33, তার পরের বছর 34, তাহলে এখন 35+, ভুল তো আমি কিছু বলিনি, দেখো নিজের মুখেই বলেছে 32+, দু বছর আগের ভিডিও তোমরা গিয়ে দেখে নিতে পারো, 889 হচ্ছে ওই ভিডিওটার ভিউজ। তো তোমাদের শোনালাম কতখানি মিথ্যাবাদী, দেখো এই মুহূর্তে এক কথা বলে পরের মুহূর্তে আরেক কথা বলে, হচ্ছে এতটাই বদমাইশ মেয়ে ছেলে, এই মুহূর্তে তোমার সাথে ভালো ভালো কথা বলবে, সেকেন্ডের মধ্যে তোমাকে নিচে নামিয়ে দেবে, হচ্ছে এতটাই বদমাইশ মেয়ে ছেলে, ঠিক করেছে সন্দীপ, ঠিক করেছে। আরও এরকম প্রত্যেকের উচিত, যাদের যাদের নিয়ে ও নোংরা নোংরা কথা বলেছে, যাদের মাকে বাবাকে বোনকে ভাইকে নোংরা করেছে,
তারা প্রত্যেকে ওর বিরুদ্ধে লিগাল স্টেপ নাও, প্রত্যেকে পাঠাও। কি এমন মা ভিডিও ক্রিয়েটার গো যার বাড়িতে অল টাইমই শুধু সমন যায় আর যায় আর যায়, শুধু জুতো 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 দেখে। কি ভিডিও মানে কি ক্রিয়েটার এলো ওয়াইটিতে, কি সত্যবাদী তো তুলে নিয়ে এসছে, সত্যতা তুলে নিয়ে আসে বাবা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে দিও। আর আমি আবার একটুখানি বিরিয়ানি নিলাম, এটা এখন শেষ করব, তা খেতে খেতেই শেষ করবো না, 22 মিনিট হয়ে গেছে বুঝলে কি না, আর বড় করবো না, তোমাদের ভালো লাগবে না। তো চলো এখানেই শেষ করলাম, খেয়ে দিয়ে নিয়ে আসছি আবার তোমাদের কাছে একটা ভালো ভিডিও নিয়ে। চলো টাটা।